আমাদের 7000 জিও টিভিটা বাফারিং করছে। এই টিভিটা প্যানেল আমরা দেখবো, এখন প্যানেল দেখে সারা যায় এখানে দেখবো। আমি অলরেডি ব্যাক কভারটা খুললাম, খুলে দেখুন যে হ্যাঁ সারা যেতে পারে, 100% না তো সারা যেতে পারে আর কি। দেখা যাক কী হয়। এতখানি টেপ করেছি আপনার প্রায় 10 সেন্টিমিটার টেপ করেছি। এখানে 1 সেন্টিমিটার
টেপ করে দিয়েছি। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ টেপ করেছি, টেপ করে দিয়ে এখন দেখাচ্ছি। দেখুন আমাদের একেবারে ফকফক হয়ে গেছে, ক্লিয়ার। হ্যাঁ নিখুঁত, অর্থাৎ আমাদের টেপিং করে এটা ওকে হয়ে গেলো, বাফারিংটা ঠিক হয়ে গেলো। হ্যাঁ এটা আমাদের প্যানেল ওকে হয়ে গেলো। আপনারা পূর্বে দেখেছিলেন কী অবস্থা ছিল, এখন দেখেন সেম অবস্থাতে চালু করেছি, এখন ফুল ফ্রেশ। অর্থাৎ প্যানেল এটা রিপেয়ার করে চলবে, কোনো সমস্যা হবে না, কোথাও কোনো আউল ফল দাগও নাই এবং কোনো ডিস্টার্ব নেই। এটা সিকেবি ব্লক করা হয়, সিকেবি ব্লক করে দেওয়া হলো। হ্যাঁ ফিটিং করে আসছি আমি, আপনারা লাইনে থাকেন। টিভিটা ফিটিং করলাম, টিভিটা করি এখন খোলা, ফিটিং দেখার কিছুই নাই। এখন দেখেন টিভিটা ক্লিয়ার। হ্যাঁ অতএব আমাদের টেকন থেকে সিকেবি ব্লক করলে প্যানেলগুলো রিপেয়ার করা যায় এবং ঠিক হয় আর কি। যাই হোক আমার চ্যানেলটা আমি একটু দেখাই, যেহেতু ফেসবুকে যাবে ভিডিওটা এবং ইয়েতে যাবে, যার কারণে ইউটিউব চ্যানেলটা আমি দেখিয়েছি বারবারে। হ্যাঁ এটা ইউটিউবেও যাবে, ফেসবুকেও যাবে ভিডিওটা, যার কারণে বারবার দেখিয়ে দিচ্ছে আর কি। আমরা এখানে গেলাম, স্ক্যান করব আমার নামটা, MDSIR দিলে চলে আসবে, সিরাজুল ইসলাম। এসআইআর লেখার সঙ্গে সঙ্গে নাম চলে আসলো এমডি সিরাজুল ইসলাম। আমরা এমডি সিরাজুল ইসলাম চলে যাবো, সরাসরি আমাকে পেয়ে যাবেন। সবার ফার্স্ট ইয়ার আছে এলএডিটিভ এমডি সিরাজুল ইসলাম, এলএডিটিভ এমডি সিরাজুল, এমডি সিরাজুল ইসলাম লিখলে চলে আসে আর কি। এই আমার চ্যানেল, আসসালামু আলাইকুম, আরএসপি রাজশাহী, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। আসসালামু আলাইকুম।